সঠিক শিক্ষার অভাবে কি ঢুকছে দেশের অধিকাংশ তরুণ? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর অন্যতম বেকারত্ব। সবাই শিক্ষিত হচ্ছে, কিন্তু সুশিক্ষিত হচ্ছে কিনা এতদিন তা খুব একটা মাথাতেই নেয়নি সরকার। তবে ক্ষমতা গ্রহণ করে শুধু শিক্ষা নয়, সুশিক্ষার কথা মনে করিয়ে দিলেন ডক্টর ইউনুস, দেখালেন সঠিক রাস্তাও। কি আছে ডক্টর ইউনুসের দেখানো সেই রাস্তায়? বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছো যে এই তরুণদের হাতেই সৃষ্টি হবে নতুন পৃথিবী। তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত, শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত। তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সুযোগ পেয়ে তাদেরই পথ দেখিয়েছেন। আমাদের চেষ্টা হলো সে জেগে ওঠা জাতিকে নতুন স্বপ্নের দিকে নিয়ে যাও। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে শুধু গতানুগতিক শিক্ষা কিংবা সাক্ষরতাই যে যথেষ্ট নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সেই সাথে শিক্ষার মানও যেন মানসম্পন্ন হয় সেটা নিশ্চিত করার দিকেও মনোযোগ আকর্ষণ করেছেন ডক্টর ইউনুস। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। এছাড়াও সাক্ষরতা যেন স্বাক্ষরে সীমাবদ্ধ হয়ে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ডক্টর ইউনুসের আশা। এটা মানুষকে উদ্দীপ্ত করবে আর সেটাকে কাজে লাগিয়ে তাদের মানব সম্পদে পরিণত করা সম্ভব হবে। কিভাবে নিজেকে মানব সম্পদে পরিণত করবে তরুণ সমাজ? যোগাযোগের সহজলভ্যতা বিশ্বকে একটা ভিলেজে পরিণত করেছে, তরুণদের সেটাই মনে করিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস। জানিয়েছেন মায়ের ভাষায় সাক্ষরতা অর্জনই যেন শেষ কথা নয়, এর পাশাপাশি অন্য এক বা একাধিক ভাষা শেখার সুযোগ সৃষ্টি করে আমাদের শিশু কিশোর ও যুবকদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাতেই মিলবে সাফল্য, তাল মেলানো যাবে অন্য দেশগুলোর সাথেও। একাধিক ভাষা শিক্ষা যে শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটাও মনে করিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস। বলেন আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি জীবন মান, দেশের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করবে। একাধিক ভাষা ও সাক্ষরতা সেই দেশ, সংস্কৃতি ও ভাষার মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করে বলে মনে করেন তিনি। শিক্ষা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন জাতি গঠনের প্রধান বাহন শিক্ষা, আর শিক্ষার প্রথম সোপান সাক্ষরতা। তবে এসব কোনো কাজে আসবে না যদি সেটাকে তৈরি করে নেওয়া না যায়। ডক্টর ইউনুসের আশা সাক্ষরতার যে লক্ষ্য সেটা পূরণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসবে। প্রতি বছর লাখে লাখে তরুণ সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হচ্ছে ঠিকই, কিন্তু দক্ষতার অভাবে লক্ষ্যে পৌঁছাতে পারছে না। নিজে যেমন হয়ে যাচ্ছেন বেকার, দেশ বয়ে বেড়াচ্ছে একটি বোঝাও। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ডক্টর ইউনুসের এই পরামর্শ কি কাজে আসবে বলে মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।